সম্প্রতি ভারতের একজন বাদাম বিক্রেতার কাঁচা বাদাম গান কিশোর যুবকদের মধ্যে ভাইরাল হয়েছে। উঠতি যুবকরা এমন অপ্রয়োজনীয় বিষয়ে কেন ব্যাপকভাবে জড়িয়ে পড়ছে বলে আপনি মনে করেন? এ থেকে পরিত্রাণের উপায় বা কী? দেখুন, আমরা সবাই সুখ এবং শান্তির যত উপকরণ আছে এগুলো দিন যতই যাচ্ছে আমাদের জন্য অনেক সহজলভ্য হচ্ছে। আমরা এয়ার কন্ডিশনে থাকছি, আমাদের হাতের কাজ নাগালে ফ্রিজ থাকছে, হিটার থাকছে, গাড়ি থাকছে, লাক্সারিয়াস বাড়ি থাকছে, আমাদের জীবন মান অনেক উন্নত। কিন্তু আল্লাহর জিকির থেকে আমরা দিন দিন গাফিল হয়ে যাওয়ার কারণে, ভোগবাদী মানসিকতা আমাদের মধ্যে ঝেঁকে বসার কারণে, আমরা প্রকৃত শান্তি থেকে, প্রকৃত সুখ থেকে, প্রকৃত স্বাচ্ছন্দ্য থেকে, প্রকৃত সৌভাগ্য থেকে আমরা অনেক দূরে। আমরা সুখের অভিনয় করি, প্রকৃত অর্থে আমরা সুখী নই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গানা গানা নফস, প্রকৃত সচ্ছলতা, প্রকৃত ধনাঢ্যতা হলো মানুষের মনের সচ্ছলতা, মনের ধনাঢ্যতা। যে ব্যক্তি মনের দিক থেকে সচ্ছল সে ব্যক্তি আসলেই সচ্ছল। আজকাল এই বস্তুবাদী এবং ভোগবাদী যে আপনার জীবন ব্যবস্থা, এর মধ্যে আমরা হাবুডুবু খাওয়ার কারণে প্রকৃত অর্থে আমাদের কোনো শান্তির জায়গা নেই। আমরা অনেক কিছু ভোগ করার পরও যেন কিছু একটা আমাদের থেকে যাচ্ছে, যেন কোথাও একটা ত্রুটি থেকে যাচ্ছে। এই যে একটা পর্যায়, এই যে একটা সমস্যা, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের যুবকদের কথা বলুন, বিভিন্ন বয়সের মানুষের কথা বলুন, যেখানে যা পায় সেখান থেকে একটু বিনোদন, একটু মজা, একটু তৃপ্তি পাওয়ার চেষ্টা করে। কারণ প্রকৃত তৃপ্তি নাই, আল্লাহ বিদিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর জিকিরে যেখানে অন্তর্প্রশান্ত হয় সেখানে আল্লাহর জিকির নাই। অন্তর্প্রশান্ত হবে কী দিয়ে? গতানুগতিক ইবাদত বন্দীকে হয়তো আমরা অনেকে করছি, কিন্তু ইবাদতের সে তৃপ্তি নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার এই জাগতিক তুচ্ছ বিষয় তো পরের কথা, ইচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বা ইচ্ছাইতে অনেক গুরুত্ব দেওয়ার মতো বিষয় যেগুলো নিছকই দুনিয়ার বিনোদনের, সেগুলো আমাদেরকে বিনোদন দিতে পারতো না বা আনন্দ দিতে পারতো না। আর যুবকরা দিশেহারা, এই জন্য যা তা নিয়ে আনন্দ করার চেষ্টা করে, যা তা দিয়ে বিনোদন করার চেষ্টা করে, একটু প্রশান্তি আনার চেষ্টা করে, একটু তৃপ্তি আনার চেষ্টা করে। এই জন্য আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে, আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে হবে। সেক্ষেত্রে এই সমস্ত অযথা, অহেতুক এবং অবান্তর এবং তুচ্ছ বিষয়গুলোকে নিয়ে আমরা মাতামাতি করবো না। এটা মানবতার জন্য লজ্জা যে কোথাকার কে কোন বাদাম বিক্রি করতে গিয়ে কী গান গেয়েছে, সে গানকে নিয়ে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ ব্যস্ত হয়ে পড়বে। শয়তান আমাদেরকে যদি এত ছোট্ট ছোট্ট ইস্যুতে আমাদেরকে গাফিল করে দেয়, আমাদেরকে উদাসীন করে দেয়, আমাদেরকে সম্পূর্ণ আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর সন্ন থেকে দূরে সরিয়ে ছোট ছোট বিষয়ের পিছনে পাগলের মতো ছোটাতে থাকে, তাহলে দাজ্জালের যে কারিশমা আসবে, যে মানুষকে মৃত মানুষকে জীবন দিতে পারবে, জীবিত মানুষকে মৃত্যু দান করতে পারবে, যার হাতে রুটির নহর থাকবে, রুটির পাহাড় থাকবে, স্তূপ থাকবে, পানির নহর থাকবে, সকল খাদ্য তার নিয়ন্ত্রণে থাকবে, সে নিজেকে আল্লাহ দাবি করবে, তার জান্নাত জাহান্নাম সে দেখাবে, এই অলৌকিকত্ব যখন আসবে তখন পৃথিবীতে আমাদের ইমানের অবস্থা কী হবে? আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন। ইমানদারদের মধ্যে সফল ইমানদার ওই সমস্ত ব্যক্তিরা, আল্লাহদিন হুমায়নীর লাগবে মরদুন, যারা অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকে। অতএব এ ধরনের বাদামের গান নয় শুধু, কিছুদিন আগে শ্রীলঙ্কান একজন মেয়ের একটা গান ভাইরাল হয়েছে। কী আছে সেখানে, কী কথা আছে সেই কথামালার ভেতরে, কী এমন আকর্ষণীয় দিক আছে যেটা আমাদের জীবনে ধারণ করার মতো, গ্রহণ করার মতো? নিচকই হেঁয়ালিপনা, নিচকই আমাদের উদ্ভট কর্মকাণ্ড এবং আপনার উদ্ভট চিন্তা ভাবনার কারণে এগুলো করে থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।